Welcome to city! Wow! সিকিম যাওয়ার সৌভাগ্য তো আমার অনেক আগেই হয়েছে। আমি সিকিমকে দেখেছি সবুজে, এই ইস্ট সিকিমকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই জায়গাগুলোকেই বরফে ঢেকে যাওয়ার পরে ঠিক কেমন লাগে সেটা দেখার ইচ্ছে অনেকদিন ধরে ছিল। তোমরা আগের পর্বে দেখেছো নর্থ সিকিমের লাচুংয়ের পর্ব, আর আজ বেরোচ্ছি ছাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা ঘোরার জন্য, যেটা আমি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ঘুরতে যাচ্ছি। এই প্যাকেজটা আমি কত টাকায় বুক করেছিলাম সেই নিয়ে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের ভিডিওর শেষে বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা, আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন দিনে গ্যাংটক থেকে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। তোমরা জানো যে কালকে লাচুং থেকে এসে পৌঁছেছি এই হোটেলে, আর এখন সকাল বাজে 7টা, আর চলে এসেছি ব্রেড আমলেট একদম সকালের টিফিনে। টিফিন খেয়েই এখন বেরিয়ে যাব ইস্ট সিকিমের ছাঙ্গু বাবা মন্দির আর নাথুলা এইটা ঘোরার জন্য। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে পড়ব। হোটেলের সামনেই আসবে গাড়ি, ওখান থেকে উঠে একদম চলে যাব আমরা। তো সকালবেলা, এখন বাজে 7:30। এই যে আক্সমাস হোম, জানো আমি আগেও যখন ট্যুর করেছিলাম এই হোটেলে থেকেই করেছিলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বড় গাড়ি করেই যাব। আর কারণ নাথুলা বাবা মন্দির ছাঙ্গু এই যে ট্যুর প্যাকেজটা হয়, এখানে ঘুরতে গেলে কোনো রকম ছোটো গাড়ি অ্যালাউ করে না, বড় গাড়ি নিয়েই যেতে হয়। ওই যে চলে এসছে এই গাড়িটায় করে, আজকে আমরা পুরো এই ছাঙ্গু বাবা মন্দিরের যে প্যাকেজটা হয় এটাই আমরা ঘুরবো। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল 7:41। বড় গাড়ির আর ছোটো গাড়ির রুলস আছে এই সিকিমে গ্যাংটকে, এই রুলসটা যে 8টার পরে বড় গাড়ি এই রাস্তাতে আর ঢুকতেই পারবে না, তখন শুধু ছোটো গাড়ি চলবে। তাই আমাদের হোটেল থেকে একদম বলেই দিয়েছিলো 7টার মধ্যে রেডি হয়ে যেতে, আর 8টার আগেই আমরা বেরিয়ে পড়বো। তো এই যে বেরিয়ে পড়লাম আমরা। তো এই যে এখানে হচ্ছে চেকপোস্ট, যেখানে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো চেক হয়ে গেল। হচ্ছে পারমিশনটা হোটেলে আগেই ভোটার কার্ড আর ছবি এগুলো দিয়ে রাখতে হবে, যেদিন ছাঙ্গু বাবা মন্দির অথবা নর্থ সিকিম যেখানেই যাও না কেন, সিকিমের একটাই রুলস সেটা হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ড ছাড়া কোনো কিছু অ্যালাউ নয়, ভোটার মাধ্যমেই হোটেলকে দিয়ে দিলে হোটেলই পারমিশন বার করে দিয়ে দেবে। আরেকটা চেক হয় নাথুলা বর্ডার যাওয়ার পথে, ততটা আমরা হয়তো যাব না, প্রচুর ফগি ওয়েদার, আর এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা ঠিক হচ্ছে। হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তখন এই জায়গাটা একটু দেরি করে আমরা এসেছিলাম বলে আমরা তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি এই পয়েন্ট থেকে, আর এখানে লেখা আছে আই লাভ বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। আর দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ওহো কি লাগছে, অসাধারণ লাগছে, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আজকে আমি যাদের সাথে ট্রাভেল করছি, এই যে দাদা, দাদার বাড়ি কোথায়? বাড়িপুর। এই যে দাদা, দাদার বাবা, তাই তো, বাবা ওয়াইফ আর মা, পুরো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে এসছে। দাদার নাম কৌশিক। কৌশিক, তো বলো কেমন মজা করছো? দারুণ, ফাটাফাটি। আর কী কী ঘুরলে? আমরা ঘুরলাম দুদিন ধরে, ওদিকে জুলুক গিয়েছিলাম ওল্ড বাবা মন্দির, আজকে এরপরে ছাঙ্গুলে ঘুরবো। রবিকদার পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কেমন? ফাটাফাটি, খুব এনজয় করে। হেভি কিন্তু, মানে দারুণ সার্ভিস। সাথে এমনিতেও আমাদের, মানে আমার ভাইরা 2-3 বার ঘুরেছে সিমলা, রিসেন্টলি সিমলা মানালি ঘুরে এসেছে, সিকিমও ঘুরে গেছে, তো এটা সৌভিকদের সাথে আমার এই ফার্স্ট টাইম। ও আচ্ছা আচ্ছা, কুচো কুচো বরফ, তো এখন যা বরফ দেখে নিয়েছি এই বরফ আর ভালো লাগছে না। দেখো কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, এই পয়েন্টটা থেকে আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো শুরু হয়ে গেল একদম বরফি রাস্তা, ওহো কি লাগছে, আমরা আস্তে আস্তে ওই রাস্তাগুলোতে যাব, কি দুর্দান্ত ভিউ, কি দুর্দান্ত। তার উপরে ব্যাটি হামাসা থামো, গান চলছে গাড়িতে, পুরো একদম সেই ফিলটাই দিচ্ছে। ওহো
ওহ, আমরা এই পুরো ভ্যালিটার ওই পাশ দিয়ে ক্রস করে এলাম। বরফের লেয়ার দেখো একবার, ও কি রাস্তা আমরা দেখতে পাচ্ছি, দারুণ দারুণ লাগছে। প্রচুর বরফ এখানে এই জায়গাটায়। ও ও, এগুলো এটা হচ্ছে পুরো আমাদের আর্মি ক্যাম্প। ও কি সুন্দর ভিউ, কি সুন্দর লাগটা, বেশ ভালোই। এতদিন আসা যাচ্ছিলো এই 15 মাইল পর্যন্ত, আমরা ছাঙ্গু পর্যন্ত যাব। কালকেই ছাঙ্গুটা ওপেন হয়েছে, তাই আমাদের লাগটা সত্যি বলবো অনেক 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 ভালো। তো আমরা এসে এখন পৌঁছালাম এই 15 মাইলে। দেখো কি সুন্দর, থাকে থাকে বরফ জমে আছে। এখন আমরা এদিকে যাব, আর এটাই ভাগ্য যে নাথুলা যেতে পারবো না আর বাবা মন্দির যেতে পারবো না, কিন্তু ওগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তবে এক টুকরো বরফ পেলেই যথেষ্ট, আর এক টুকরো নয়, আমরা প্রচুর বরফ পাবো। বরফের জন্যই এতদিন রাস্তাটা বন্ধ ছিল ছাঙ্গুর, আর আজকে ছাঙ্গুতে যাওয়া হচ্ছে। আর এখান থেকে আমরা এখন নিয়ে নেব জুতো, জুতো এখান থেকে রেন্ট নিয়ে নেব। কিতনা কারকে? 100। আচ্ছা, এখানে 100 টাকা করে এই যে জুতো, এখন রেন্টে নিয়ে নেব আমরা। এই যে আমরা সবাই এখান থেকে রেন্টে জুতো নিয়ে নিলাম। আচ্ছা, এই জুতা কাপে রাখে, এদার এই জুতো রেখে দিলাম, আর জুতো পরে নিলাম। লাচুংয়ে গিয়ে এইরকম জুতো পরেছিলাম, ওই জন্য আমি এই জুতোটাই বেছে নিলাম, কারণ লাচুংয়ে আমাকে খুব হেল্প করেছিল এই জুতো বরফে হাঁটতে, তাই বেশ ভালো। আর ভাবছি বাড়ি যাওয়ার সময় এরকম একটা জুতো কিনে নিয়ে যাবো লালবাজার মার্কেট থেকে। এই যে আমার হাতে আছে কর্পূর। যখন খুব বরফের মধ্যে আসবে, বিশেষ করে বাচ্চা থাকবে, বয়স্ক থাকবে, এখানে রাস্তা থেকে যে কর্পূরগুলো পাওয়া যায়, ওই কর্পূরগুলো বা বাড়ি থেকে 10-15 টাকার কর্পূর কিনে নিয়ে আসবে, অনেকটা রিলিফ দেয়, অনেকটা রিলিফ দেয়। তো এই হচ্ছে সেই 15 মাইলে আমরা ক্রস করছি। ওফ, এ এক আলাদাই দৃশ্য, আলাদাই, দারুণ লাগছে। রাস্তার পুরো বরফ পরিষ্কার করা হচ্ছে একদম সুন্দরভাবে, যাতে গাড়ি কোনো রকমভাবে স্কিড না করে। ভালো এই সার্ভিসটা, এগুলো করেই রাস্তাটাকে খোলা হয়েছে, আর আমরা হয়ে গেছি লাকি, কালকে খুলে আজকেই চলে এসেছি। আর ফ্রেশ বরফ নাকি পাবো দাদা বলছে। ও, এখন আমরা আর একটুখানি দূরেই হচ্ছে ছাঙ্গু, আর কত সুন্দর এই ভিউ, সেরা লাগছে, সেরা। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা করে এলাম। আর এই যে আমরা প্রথমেই চলে এলাম হচ্ছে রোপওয়ে। তোমাদেরকে আমি একটা সময় কথা দিয়েছিলাম, যখন আমি সেপ্টেম্বরে নভেম্বরে এসেছিলাম, রোপওয়েটা কিন্তু অনেক দূর পর্যন্ত নাকি যায়। তবে আমি এখন নিলাম না, যখন বরফটা পড়বে তখন এসে কিন্তু এই রোপওয়ে রাইডটা নেব। বরফের মধ্যে কিন্তু এই রোপওয়ে রাইডটা আলাদাই লাগে। তো আজকে সেই দিনটা বরফের মধ্যে, তো চলো। এ পুরা পাথর একটা স্লিপ হো গেয়া না, আকাশ পাতাল তফাত। কি লাগছে, কি দুর্দান্ত ভিউ, কি দেখেছিলাম আমি 2 মাস আগে। সেই জায়গাটা এখন পুরো সাদা, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার হয়ে গেছে এখন। আর দেখো, ও কি দুর্দান্ত, কি দুর্দান্ত। এই হচ্ছে লেক, যেটা পুরো ফ্রিজ হয়ে গেছে। বছরের এক একটা সময় ছাঙ্গুর কালার এক এক রকম হয়। যখন রডোডেনড্রন হবে এপ্রিল মে মাসে, তখন এর কালার হয়ে যাবে অন্যরকম, এখন অন্যরকম কালার। এক একটা সময়ে এক এক রকম কালারে ভরে উঠে হচ্ছে এই ছাঙ্গু। কুকুরগুলো নাকি এর ওপর দিয়ে হাঁটাহাঁটি করে। ও হো, পুরো ঝুড়ো ঝুড়ো বরফ, কুলফির বরফ একদম। একটা জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে এই ছাঙ্গু লেককে, এই ইস্ট সিকিমকে আমি 3টে রূপে দেখে ফেলেছি। একটা হচ্ছে গ্রিনারিতে, একটা হচ্ছে যখন বরফ পড়বে পড়বে একটু শুকনো শুকনো, তখন একটু ইয়েলো কালার হয়ে যায়, আবার এখন পুরো হোয়াইট। ওয়েলকাম টু সিকিম। বরফ দেখে আমার ব্যাগ ফেলে রেখে চলে গেছি। এখানে কম কম না হলেও 1 লাখ টাকার জিনিস আছে, ক্যামেরার গ্যাজেটস বগেরা। এখানকার ভাষায় এই লেকটার আরেকটা নাম হচ্ছে তংসমো লেক। আর আমরা প্রায় 12,313 ফুট উচ্চতায় আছি, যেটা গ্যাংটক শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো সাদা পাবো, এত সুন্দর পাবো ভিউজ, সত্যি 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 দারুণ দারুণ। এইসব অনুভূতিগুলোর জন্য মানে প্রত্যেকটা জায়গা, আমি বলি তোমাদেরকে যে কাশ্মীর, সিকিম, মানালি, প্রত্যেকটা জায়গাকে গ্রিনারিতে বলো, কখনো কখনো এরকম সাদা বরফে বলো, তো প্রত্যেকটা সময়ে ভিজিট করতে হবে, তবেই কিন্তু আমরা এই জায়গাগুলোর মজা নিতে পারবো। এখানে দাঁড়িয়ে আছে
প্রচুর ইয়াক। ইয়াক কিতনা কারকে লেতে? 100 rupees। আচ্ছা, আর এখান থেকেই চলে যায় হচ্ছে বাবা মন্দির আর নাথুলা বর্ডারের দিকে, বাট এগুলো এখন বন্ধ আছে, এত বরফ পড়েছে ওদিকে যে এখন বন্ধ করে দেওয়া হয়। আর এখানে তোমরা ইয়াকে চেপে ছবি তুললে 100 টাকা, আর ভাবছি এখানে উঠবো, বরফে একটু মাতামাতি করব। এই ইয়াকে চাপবো এবার। ও, ইয়াকে চাপলাম, 100 টাকা নেবে দাদা, একটুখানি ঘুরিয়ে দেবে, গির তো নেই যায়ঙ্গে, কি ভিউ লাগছে। ইয়াকে চাপলাম, ছাঙ্গুতে আসলে এই ইয়াকে চাপে তোমরা এই মজাটা নিতে পারো। ওহো, কি লাগছে ভিউ, পুরো অবাক করা দৃশ্য, কি সিন। এখান থেকে পুরো ছাঙ্গু লেককে দেখছি, একদম ফ্রিজ, পুরো ফ্রিজ। আমি এইসব করে বেড়াচ্ছি, স্ট্রিং নিয়েছিলাম, এইসব করছি আমি, আলাগ আলাগ, বেশ ভালোই লাগলো। রাতে যদি গলা বসে সেটা আমি দায়ী, আর কেউ দায়ী নয়। আপ দোনো কাহাঁ সে আয়ে? কানপুর ইউপি। আচ্ছা, কানপুর সে, ক্যা বাত হ্যায়। সবসে বড়া বাত ইয়ে হ্যায়, গঙ্গটোক কা জো আপনা গ্যান্ট্রি হ্যায় ইয়াহাঁ কা লোকাল, ও বহুত প্যারা লাগা, বহুত প্যারা লাগা, বহুত প্যারা লাগা। এখানে দাদারা ভাইরা সবাই এসছে কেরালা থেকে, কেরালা, সবই কেরালা, কেরালা, তামিলনাড়ু, তামিলনাড়ু। হ্যাঁ, জো ছাঙ্গু তক আয়ে হ্যায়, ছাঙ্গু মে ইতনা বরফ মিলা, কেসা লাগা? খুব মজা আয়ে, বহুত মজা আয়ে না, পহলে টাইম হম সব লোগ বরফ মে হ্যায়, কেসা মজা হ্যায়। চলিয়ে সবকো সবকো থ্যাঙ্কস এন্ড বাই বাই। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, একদম সোজা চলে যাচ্ছি ওইখানে, এখানে হচ্ছে রোপওয়ে, এখন রোপওয়েতে উঠবো, আসো। আর এইভাবে শুয়ে পড়ো। বিজয়া? আচ্ছা, বিজয়া অরিজিৎ ব্লগ। আচ্ছা আচ্ছা, তো ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমার ভিডিও অ্যাকচুয়ালি আমি কিছুদিন আমি বাড়িতে বসে দেখছিলাম, অনেক কটা ভিউজ দেখলাম, তারপর তোমার আরো যারা এসেছিল তোমার হোটেল ডিটেইলস গুলো দেখছিলাম। আচ্ছা, তোমাদের এইখানে ট্রিপটাও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও গুলো দেখলাম, দেখার পরে তারপর আমি প্ল্যান করলাম যে না, তারপর তো হয়ে যান দার্জিলিং যাবো। আচ্ছা, তোমরা এসেছিলে গ্যাংটক। হ্যাঁ হ্যাঁ, ওই দেখে আমি প্ল্যানটা করলাম যে এবার গ্যাংটক যাবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ভালো লাগলো, তোমাকেও সবাই সাপোর্ট করবে। কি লাগছে দেখো, এখানের এই ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে দেখো, লেখা আছে টংসমো রোপওয়ে টিকিট কাউন্টার, আর এখানে দেওয়া আছে প্রাইস, এখানে হচ্ছে পার পার্সন 360 করে। তো এখন আমি এই রোপওয়েটায় চাপবো, খুব গ্রিনারিতে আর খুব বরফে, এই রোপওয়েটার দারুণ একটা মজা, তাই হয় বরফে চাপো আর না হলে গ্রিনারিতে। এটা হচ্ছে এই সমস্ত আমরা ভিউগুলো পাবো যেটা আমরা গ্রিনারির টাইমে দেখতে পাই, এপ্রিল মে মাস নাগাদ, আরও অক্টোবর সেপ্টেম্বরে দেখা যায়। দেখো ভুটান, দার্জিলিং, ডোকলাম, চায়না বর্ডার, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। দেখো খুব সাবধানের সাথে আমাদেরকে যেতে হবে, তার কারণ এই নিচের যে বরফটা একদম সে তেল তেলে হয়ে গেছে, প্রচুর স্লিপ কাটছে। কিছুদিন আগে তোমাদেরকে দেখালাম কাশ্মীরের গন্ডোলা রাইড, আর আজকে হবে টংসমোর এই রোপওয়ে রাইড। এই যে রোপওয়ে, তো আমরা এই যে 6 জন আমরা সবাই মিলে একসাথে ট্রাভেল করছি এই রোপওয়েটাতে। এই ছাড়লো, ও এই দেখো রোপওয়ে ছেড়ে দিয়েছে, পুরো মনে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম করে উঠে যাবো। ও কি যাচ্ছি আমরা, ও কি লাগছে এখান থেকে, দারুণ লাগছে, দারুণ। রাস্তাটা একবার লাগছে, দেখো এই রাস্তাটা। একটা জিনিস বলে রাখি, যাদের একটু ভয় লাগে তারা এসো না, দাদার বেশ ভয় লাগছে। আর এই হচ্ছে এখান থেকে টংসমো লেকের ভিউ। ওহো, আপ দোনো কাহাঁ সে? পাঞ্জাব। পাঞ্জাব সে? ও ক্যা বাত হ্যায়, কেসা লাগ রহা হ্যায় সিকিম? বহুত আচ্ছা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ও আর কি চাই, কাঞ্চনজঙ্ঘা দারুণ মজা হলো, দারুণ মজা হলো, দাদা ভয় পেলো কিন্তু মজা করলো। ও 14,500 ফুট উপরে উঠে পড়েছি, আহা হা হা।
এটা কি জার্নি ছিল, কি জার্নি ছিল, সেরা 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 জায়গাটায় না আসতে পারলে আমরা সত্যি অনেক কিছু মিস করতাম, কি বলো? উপরে ওঠার পরে এই হচ্ছে পুরো ছাঙ্গু লেকের ভিউ। ও ভাই কি লাগছে, একবার এই দূরটা দেখো, আর একবার এদিকটা দেখো। তো দেখো এখানে কি সুন্দর একটা চেয়ার যেখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ভিউটাই এরকম। ওফ, দারুণ মজা করছে, দারুণ দারুণ, একদম ফ্রেশ বরফে। তো দেখো কি একটা ভিউতে এসেছি আমরা, সত্যি দারুণ দারুণ লাগছে জায়গাটা। ও পা ডেবে যাচ্ছে, দেখো সত্যি আসা সার্থক। এদিকে পাহাড়ের একবার ভিউ দেখো, ওয়েলকাম টু ছাঙ্গু। এখন এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, দারুণ মজা করলাম, দারুণ যাকে বলে। 360 টাকাটা আমার মনে হয় এখানে বরফের মধ্যে আসাটা সব থেকে বেশি ওর্থ। দাদা আমার সাথে গেছি, দাদা হাঁপিয়ে গেছে, এবার এন্ট্রি দিয়ে আবার ঢুকে পড়ি। আর এখানে এই চা কফি ম্যাগির স্টল আছে। ওহো দারুণ দারুণ, কোনো ভয় নেই কোনো ভয় নেই। ওহো কি লাগছে, এখান থেকে কি লাগছে ছাঙ্গুকে। চলো এই রাইডটা কিন্তু দুর্ধর্ষ ছিল, দুর্দান্ত ছিল, কোনো ভয় নেই, দারুণ লাগলো। চলে এলাম ফাইনালি, দাদার হাত পিছটা একটু দেখি, ও হাঁটে দিকে, ঠিক আছে, ফুল ফুল ভয় লাগেনি না? তাহলে জেঠিমাকে দেখে মোটিভেশন নেবেন বয়স্করা। তো আজকে তো একটা জিনিস খুব ভালো হয়েছে, একদম আমরা ওই ওপরে উঠে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পেয়ে গেছি, তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। তো চলো এবার তাহলে আমরা এই ছাঙ্গুকে বা তংসমো লেককে বাই বলে বেরিয়ে যাচ্ছি। বাই 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 সব কাছে, ও লাভলি। এবার এই ছাঙ্গু লেককে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আবারও গ্যাংটক শহরের উদ্দেশ্যে। বরফ যদি কম থাকে আর ভাগ্য যদি ভালো হয় তাহলে সোমবার বাদে বাকি সব কটা দিনই এই সময় নাথুলা তো খোলাই থাকে। তবে এই সময় এত বরফ পড়েছে যে আমরা নাথুলা ও বাবা মন্দির যেতে পারলাম না। আর বাংলাদেশের মানুষদের জন্য বলে রাখি, তারা একমাত্র ইস্টিকিমের এই ছাঙ্গু পর্যন্তই আসতে পারবেন। বাবা মন্দির ও নাথুলা যাবার পারমিশন বাংলাদেশিদের নেই, ও নাথুলা যাবার জন্য এক্সট্রা একটা চার্জ লাগে এই ট্যুর প্যাকেজের মধ্যে, যেটা ইনক্লুড করা থাকে না। আর তোমরা জানো আমি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এই ট্যুরটা করছি। আমরা এসে এখন পৌঁছালাম বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড বা বাজরাস স্ট্যান্ড, আর এখানে পর্যন্তই গাড়ি আসে। তার কারণ হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে যে রুলস, বড় গাড়ি আর ছোট গাড়ি চলার, তার জন্য বড় গাড়ি আমাদের আর হোটেল পর্যন্ত যাবে না। আমাদের হোটেলের সামনে এবার এই নিচের এই জায়গাটা দিয়ে চলে যাবো ডাইনিং প্লেসে, খাওয়া দাওয়াটা করে নেবো। কারণ যেদিনকার শুধু এই ছাঙ্গু যাবার প্ল্যান থাকে বা ছাঙ্গু যাবার জন্যই পারমিশন পায়, সেদিনকারের খাওয়া দাওয়াটা হোটেলেই থাকে। আর যদি পারমিশনটা পুরো তিনটে জায়গারই হয় সেক্ষেত্রে বাইরেই খেয়ে নিতে হয়। এসে পৌঁছালাম এখন সন্ধ্যেবেলা এই যে মেলে। চলো মহাত্মা গান্ধীর যে মূর্তিটা মেলে, আর তার পাশেই এখানে দেখো চিকেন মোমো জোন বলে লেখা আছে। আগে আমি এখানে এসে রোল খেয়েছিলাম, দেখো এই যে কিছু রেড চার্ট, মানে ম্যালের মধ্যেও এরকম রেটে এসছে গরম গরম চিকেন মোমো, যেটা 100 টাকা দাম। ম্যালে বসেই ভাবছি এই মোমোটা খাবো, বেশ সুন্দর খেতে। আমি আগেও এসে এখানে খেয়েছিলাম মোমো, তোমাদের দেখিয়েছিলাম। এখন আপাতত এমজি মার্কেটে আছি, বৃষ্টি পড়ছে আর এখানে প্রচুর কেনাকাটার দোকান আছে। তবে আমি এমজি মার্ক থেকে কেনাটা খুব একটা পছন্দ করি না, কারণ এখানে দামটা প্রচুর হয়। যারা একটু সেভিংস করতে চাও, পয়সা বাঁচাতে চাও, এই যে রেড পান্ডাটা এখানে, আর রেড পান্ডাটা ঠিক এই সাইডে, এই নিচটা দিয়ে চলে গেলে লাল বাজার মার্কেট। আর এ দেখো ঠিক
এই জায়গাটা দিয়ে এই সোজা যে সবাই এখান থেকে সিঁড়ি দিয়ে নামছে উঠছে, এই জায়গাটাই হচ্ছে লালবাজার মার্কেট। বৃষ্টির জন্য কিন্তু হেভি লাগছে। আগের সিরিজে দেখেছো তোমরা নর্থ সিকিমের ভিডিও, আর এখানে দেখলে তোমরা ইস্ট সিকিমের ভিডিও। এবার তোমরা যদি ইস্ট সিকিম আর নর্থ সিকিম দুটো একসাথে প্যাকেজে রাখতে চাও, কারণ নর্থ আর ইস্ট এইভাবেই প্যাকেজটা হয় 5 days 4 nights, তো সেক্ষেত্রে তোমাদের এই নর্থ আর ইস্ট দুটো একসাথে ঘুরতে গেলে 7,000 থেকে 8,000 পড়বে, যেটা সিজন নন সিজনে ভ্যারি করে। 8,000 টাকাটা ম্যাক্সিমাম 8,500 টাকা হয় এই পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের ক্ষেত্রে। যখন এটা গ্রুপ সাইজ 8 জন হবে তখনই কিন্তু এই 7 থেকে 8, আর তোমরা যখন 4 জন থাকবে গ্রুপে সেটা হবে 10,000 থেকে 10,500 পর্যন্ত। আর তোমরা যদি কাপেল কেউ থাকো, তোমরা যদি শেয়ারে ঘুরতে চাও, সেক্ষেত্রে 7,000 থেকে 8,000 টাকাই ওনারা নিয়ে থাকেন। তো অনেক সুবিধা আছে, তোমরা এনাকে খুব সহজেই বুক করে কিন্তু এই জায়গাটায় ঘুরতে পারো। তো আশা করছি তোমাদেরকে ইস্ট সিকিমটা খুব সুন্দর করে ঘোরালাম, আর এর সাথে নর্থ সিকিম ইস্ট সিকিমের প্যাকেজটা ঠিক কেমন হয় সেটারও একটা আইডিয়া দিলাম। আর পুরো ডিটেলস নিয়ে যদি তোমরা ভিডিও চাও ট্যুর গাইড নিয়ে, কমেন্ট করো, আমি ট্যুর গাইডেরও একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে তোমাদের অনেকটা সুবিধা হবে আর তোমরা বুঝতে পারবে যে কতটা কম খরচে ঘোরা যায়। আর আরেকটা কথা, এই যে প্যাকেজটা বললাম এর মধ্যে এনজিপি থেকে পুরো এনজিপি মানে এনজিপি থেকে পিক আপ থেকে শুরু করে আর এনজিপিতে ড্রপ, যেদিনকার তোমাদেরকে পিক আপ করছে সেদিন দুপুরবেলার লাঞ্চ থেকেই এই প্যাকেজটা শুরু হচ্ছে, আর যেদিনকার তোমাদের প্যাকেজটা শেষ হচ্ছে সেদিন তোমাদের ব্রেকফাস্টে এই প্যাকেজটা শেষ হবে। হোটেল থেকে যে ট্যাক্সি স্ট্যান্ড বাজরা স্ট্যান্ড পর্যন্ত যে যেতে হয়, আর বিভিন্ন জায়গায় যে পারমিশনের জন্য এক্সট্রা টাকা লাগে, সেগুলো সব কিছুই এই প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা আছে। আর এবার তোমাদেরকে বলে দিই যে এখানে ইস্ট সিকিমে আর নর্থ সিকিমে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো ঢুকতে গেলে খুব সামান্য কিছু টাকা মানে 50 টাকা 20 টাকা এই যে এন্ট্রি ফিগুলো এগুলো তোমাদেরকে দিতে হবে। ওটা গাড়ির একটা এন্ট্রি ফি নেওয়া হয়, সবার জন্য নয়, গাড়ির একটা এন্ট্রি ফির জন্য এটা তোমাদেরকে দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন ইস্ট সিকিমের প্যাকেজটা বুক করছো, ইস্ট সিকিমের প্যাকেজের মধ্যে একমাত্র যে ছাঙ্গু লেকে ঘোরার জায়গাটা থাকে এটাই একমাত্র এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে। কারণ হচ্ছে নাথুলা আর বাবা মন্দির বেশি বড় পড়ার জন্য মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তো ওটার জন্য যে পারমিশন, ওই পারমিশন চার্জটা কিন্তু এর মধ্যে ধরা থাকে না এই প্যাকেজটার মধ্যে। আমি যেমন এসেছি, আমি আসার পরে আমি নাথুলা আর বাবা মন্দির খোলা পাইনি, তাই জন্য এই প্যাকেজটার মধ্যে আমাকে আর এক্সট্রা টাকা দিতে হয়নি, কারণ আমি ছাঙ্গু পর্যন্ত গেছি, ছাঙ্গুটা এই মধ্যেই ধরা থাকে। এইবার তোমরা যদি নাথুলা আর বাবা মন্দির যাও সেটা তোমরা ড্রাইভারের সাথে এসে কথা বলে নেবে যে কত টাকা কী এক্সট্রা লাগে, ওটার জন্য কিন্তু আলাদা একটা চার্জ লাগে প্রতিজন হিসাবে। আর যদি নর্থ সিকিম ঘোরো, নর্থ সিকিম ঘোরার ক্ষেত্রেও তোমাদেরকে 0 পয়েন্টে ঘোরার জন্য, 0 পয়েন্টে ঢোকার জন্য একটা চার্জেস দিতে হয়, যেটা খুবই যৎসামান্য। এই চার্জেসগুলো কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকে না। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে তোমরা জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো তাহলে বাই।